الحياء يربو على العذراء. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه بعد. আপনাদের অনেকগুলো প্রশ্ন এসেছে, আমরা চেষ্টা করব যথাসম্ভব উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রায় সব মসজিদে উজুর যা ব্যবস্থা তাতেও উজু করলে পানি ছিটা পড়ে, এতে উজুর কোনো ক্ষতি হবে কি না? না, উজুর পানি যদি কোনো কারণে ছিটা আপনার গায়ের মধ্যে পড়ে, এটা তাহের, এটা পবিত্র, এতে উজু নষ্ট হবে না, মাকরু হবে না, অথবা অপবিত্র কিছুই হবে না। উজুর করা ব্যবহৃত পানি এটা পবিত্র, সুতরাং এটা যদি গায়ের মধ্যে পড়েও এতে কি হবে না, উজু নষ্ট হবে না এবং এটা অপবিত্র নয়, এটা অপবিত্র নয়, খেয়াল রাখতে হবে। দুই নম্বর হচ্ছে এনটিভি, ফেসবুক বা ইউটিউবে আপনাদের কাছ থেকে অনেক জিনিস বা অনেক বিষয় জানতে পারি, এমত অবস্থায় চোখের নজরের হেফাজত করে কিভাবে আপনাদের অনুষ্ঠান দেখব? নজরের হেফাজতের বিষয়টি আপনার ব্যক্তির সাথে জড়িত, আপনার দৃষ্টি আপনি সংযত রাখবেন, কোনো ধরনের খারাপ দৃষ্টি না আসাই হচ্ছে নজরের হেফাজত করা। সুতরাং আপনার জন্য জায়েজ রয়েছে, আপনি চোখ দিয়ে দেখাটা না জায়েজ নয়। একজন নারী একজন পুরুষকে চোখ দিয়ে দেখা জায়েজ রয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তার অন্তর মধ্যে নিয়ে কোনো খারাপ কিছু না আসবে ততক্ষণ পর্যন্ত তিনি দেখতে পারবেন, দেখা জায়েজ না জায়েজ নয়। এখন আপনি নিজেকে প্রথমে হেফাজত করবেন, কোনোভাবে যেন কোনো ধরনের ফিতনা, কোনো ধরনের অন্তরে কোনো খারাপ ইচ্ছা যেন আপনার মধ্যে না আসে, সেই দিকটা আপনি খুব ভালো করে খেয়াল করবেন। যদি সেটা ঠিক রাখতে পারেন, কন্ট্রোলে থাকে, তাহলে আপনি দেখতে আপনি দেখা জায়েজ, কোনো ব্যক্তি দূর থেকে কোনো পুরুষকে দেখা জায়েজ রয়েছে। এখানে হয়তো কেউ প্রশ্ন করতে পারে, একটা প্রশ্ন আসতে পারে, সেটা আমি উত্তর দিয়ে দিচ্ছি, এটা প্রশ্নে আসে নেই, সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে হাদিসটি উল্লেখ করা হয় তাকে, এই হাদিসের সনদের প্রতি বিতর্ক থাকলেও একদল ওলামায়ে কেরাম হাদিসটিকে সহি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুমিনদের মধ্যে দুজনকে বলেছেন যে মানে তোমরা এই অন্তব্যক্তির সামনে থাকো না, তোমরা তো তাকে দেখতেছো। এটা হচ্ছে যেহেতু সরাসরি হওয়ার কারণে, বুঝতে পেরেছেন কিনা, সরাসরি ভিন্ন পুরুষের সাথে ইখতিলাত মানে অবাধী মেলামেশা এটা হারাম, এটা জায়েজ নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিষেধ করেছেন, শুধুমাত্র দৃষ্টির জন্য নয়, শুধুমাত্র দৃষ্টির জন্য। দৃষ্টি নারীরা পুরুষদের থেকে দৃষ্টি দিতে পারবে যতক্ষণ পর্যন্ত সে তার দৃষ্টিকে সংযত রাখতে পারবে, ততক্ষণ পর্যন্ত জায়েজ রয়েছে। প্রশ্ন, মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়া যাবে কি? যদি সরকার বাধ্য করে তাহলে জাতীয় সঙ্গীত গাইতে পারবে, আর যদি সরকার বাধ্য না করে মাদ্রাসাগুলোতে জাতীয় সঙ্গীতের কোনো প্রয়োজন নেই, কারণ জাতীয় সঙ্গীত এত কোনো ইম্পর্টেন্ট বিষয় নয় যে জাতীয় সঙ্গীত গাইলে মানে আপনার কী হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে, অনেক ফজিলত পেয়ে যাবেন, সওয়াবের বিষয় নয়। জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্যে কি সওয়াব আছে মনে করেন কিনা আপনারা? হ্যাঁ, কোনো সওয়াব আছে মনে করেন? জাতীয় সঙ্গীত এটা জাতীয় একটা ইস্যু, বুঝতে পেরেছেন? এটা যেখানে প্রয়োজন সেখানেই ব্যবহার করা উচিত, তাহলে মর্যাদা ঠিক থাকে, বুঝতে পেরেছেন? যে জিনিসের মর্যাদা নষ্ট করতে চান সেটাকে সব জায়গায় দিয়ে দেন, তাহলে মর্যাদা নষ্ট হয়ে যায়। জাতীয় সঙ্গীতের মর্যাদা জাতীয় সঙ্গীতের জায়গায় রাখা উচিত, এটাকে সব জায়গায় বাধ্যতামূলক করে দিলে এর মর্যাদাও হারিয়ে যাবে, এটা আমাদের বিবেকের বিবেচনার মধ্যে আসে না, এই জন্য আমরা এই ভুল কাজ করি। জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতের জায়গায় থাকুক, অসুবিধা নেই। মাদ্রাসায় পড়তে হবে, স্কুলে পড়তে হবে, মন্দিরে পড়তে হবে, গির্জায় পড়তে হবে, এই সমস্ত যেখানে এখানে প্রয়োজন নেই, মানে সব জায়গায় পড়তে হবে এটা প্রয়োজন নেই। সুতরাং আমি মনে করে থাকি যে এটা সরকারের উচিত এই বিষয়গুলো সম্পর্কে বিবেচনা রাখা, মাদ্রাসার সাথে এটা কোনোভাবে মানায় না। মাদ্রাসা তো একটা গানের অনুষ্ঠান করতেছে, ব্যাপারটা এমন নয়, সঙ্গীত হচ্ছে গান, ইসলাম গানকে কমনলি হারাম করেছে, কোনো দরকার নেই যে মাদ্রাসা ছাত্রদেরকে এই জন্য বাধ্য করবেন, এটা প্রয়োজনই আসে না। শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। গোসল করার সময় আজানের জবাব দেওয়া যাবে কি না? না, গোসল করতেছেন গোসলের মধ্যে মনোযোগ দিন, আজানের জবাব মানে চার পাঁচটা একসাথে করা রেখার দরকার নেই, বুঝলি? গোসল তো একটা ইবাদত, তো গোসল একটা ইবাদত। কোনো ব্যক্তি যখন কোনো একটা ইবাদতের মধ্যে তিনি লিপ্ত হন, মশগুল হন, তখন সেই ইবাদতটা তিনি করবেন, অন্য ইবাদতের মধ্যে ঢুকার দরকার নেই। কিন্তু গোসল শেষ হয়ে গিয়েছে আপনি আজানে জবাব দিতে পারবেন, মানে আপনি গোসল শেষ হয়ে গেলে আজানে জবাব দিতে পারবেন, কিন্তু এক ইবাদতের মধ্যে আরেক ইবাদত জোর করে ঢুকে দেওয়ার কোনো দরকার নেই। এই সময় আপনি গোসলের মধ্যে মনোযোগ দেওয়াটা আপনার জন্য উত্তম। রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহ হুলিমান হামিদা বলে রব্বানা লাকাল হাম পড়তে হবে নাকি সামি আল্লাহ হুলিমান হামিদা না পড়লেও চলবে? মুক্তাদিগণ সামি আল্লাহ হুলিমান হামিদা না বললেও চলবে,
মুক্তাদিগণ রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, এবং এখানে অন্য যে দোয়াগুলো আছে সেগুলো পড়তে পারবেন। কিন্তু মুক্তাদিদের সামনে আল্লাহু লিমান হামিদা না বললে চলবে যদি ইমামের সাথে হয়ে থাকেন, যদি ইমামের সাথে হয়ে থাকেন। কিন্তু যদি ব্যক্তিগতভাবে কেউ সালাত আদায় করে থাকেন তাহলে তিনি সামনে আল্লাহু লিমান হামিদা এবং রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসীরান দুটেই বলবেন। ইমাম সালাম ফিরানোর সাথে সাথে মুক্তাদিদের সালাম ফিরাতে হবে, নাকি ইমাম দুইদিকে সালাম ফিরানোর পর মুক্তাদিরা সালাম ফিরাবে? হ্যাঁ, ইমাম দুই দিকে সালাম ফিরানোর পর সুন্নাহ হচ্ছে মুক্তাদিরা সালাম ফিরাবে। এই মাসআলার মধ্যে আলেমদের ইজতিহাদি ইখতিলাফ আছে। শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি থেকে যে ফতোয়া রয়েছে সেটা হচ্ছে উত্তম হচ্ছে সালাম দুই দিকে ফিরানোর পরেই সালাম ফিরানো, কারণ সালাম দুইটাই ফরজ। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে দুটাই কি সালাম ফরজ। যারা বলেছেন যে একটা সালাম ফরজ আর একটা সালাম মুস্তাহাব, তারা বলেছেন যে এক সালাম ফিরানোর পরেও কি করতে পারবে, সালাম ফিরাতে পারবে। এই মাসআলার মধ্যে আলেমদের খেলাফ রয়েছে, বাকি উত্তম হচ্ছে আপনি ইমাম দুদিকে সালাম ফিরানোর পর সালাম ফিরাবেন, এটাই উত্তম। এরপরে যে প্রশ্ন করেছেন, চার নম্বর, এক গরিবের ছেলে হাফেজি মাদ্রাসায় পড়ে, জাকাতের টাকা থেকে মাসে মাসে তার বেতন দেওয়া যাবে কিনা? অবশ্যই দিতে পারবেন। যদি গরিব হয়ে থাকে মাসে মাসে তার বেতন জাকাতের টাকা থেকে আদায় করে দেওয়া জায়েজ, দিতে কোনো ধরনের বাধা নেই, জাকাত থেকে পরিশোধ করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমরা একই বাবার দুই মায়ের দুই পরিবার, বাবার মৃত্যুর আগে প্রথম স্ত্রীর তিন ছেলের নামে নিজের চাচার 33% জায়গার বিনিময়ে 4% জায়গা তিন ছেলের নামে লিখে দেয়, দ্বিতীয় পরিবারকে খাস জমিতে একতলা বিল্ডিং করে দেয়। বাবার মৃত্যুর অনেকদিন পর সরকার কর্তৃক একোয়ার করার পর মামলার প্রয়োজনে খোঁজাখুঁজির পর এই বিষয়টি জানতে পারে। আমার প্রশ্ন, এই 4% জায়গা প্রথম পরিবারের তিন ছেলেকে দানকৃত জায়গা কি এখন ইসলামী নির্দেশনা অনুযায়ী কি সমবন্টন করতে হবে, নাকি অন্য দিকের জায়গা দিয়ে কি সমন্বয় করতে হবে, সমন্বয় করেন অথবা সমবন্টন করেন? এর ক্ষেত্রে এখন আপনাদেরকে সলহে যেতে হবে, সমঝোতায় যেতে হবে। বুঝতে পেরেছেন? যিনি প্রশ্ন করেছেন আপনাকে অবশ্যই সমঝোতায় যেতে হবে। এখানে যে বন্টনটুকু হয়েছে বন্টনটা ইসলামী শরিয়া অনুযায়ী সঠিক হয়নি। এক্ষেত্রে যদি আপনারা আপনার বাবাকে বাঁচাতে চান এবং তার আখিরাতের কল্যাণ চান, তাহলে আপনারা যারা আছেন ওয়ারিশ যারা আছেন তারা সমঝোতায় যাওয়াটাই উত্তম। সেক্ষেত্রে পরস্পর সমঝোতার মাধ্যমে আপনারা যেভাবে পারেন সমন্বয় করা আপনাদের জন্য জায়েজ রয়েছে। যদি এক্ষেত্রে কেউ ছাড় দেওয়ার হয় তিনি ছাড় দিয়েও করতে পারবেন। আর বন্টনের ক্ষেত্রে যেই বন্টনটুকু তিনি করে দিয়েছেন সেই বন্টনটুকু তার শরিয়াসম্মত হয়নি, এটা খেয়াল রাখতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। জি, শেষ, একটা দিন। এটা তো লিখে নিয়ে আসছেন দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম শেখ, আমি জেনারেল পড়ু একজন মেয়ে, আমার পরিবার সালাফিয়াত সম্পর্কে যথেষ্ট ধারণা রাখে না। এমত অবস্থা আমি দেখছি বিবাহের জন্য পাত্র পছন্দ করার ক্ষেত্রে উনি পাত্রের দিনদারিতা প্রাধান্য দিচ্ছেন না। আমি ভীষণ আশঙ্কা করি বিবাহের পরে দিন পালনের এবং ইলম অর্জনের সমস্যার সম্মুখীন হওয়ার বিষয়ে। এক্ষেত্রে পাত্র পছন্দ করার বিষয়ে আমি কি 5 ওয়াক্ত সালাত আদায়কারী হলে অভিভাবকদের জন্য যথেষ্ট হিসেবে নিব, নাকি অবশ্যই আকিদা ও মানহাজের সালাফিয়ত প্রাধান্য দিব? এ বিষয়ে আপনার নসিহা কি আমার প্রতি? কোনো সন্দেহ নেই, প্রথম নসিহত হচ্ছে আমল এবং আকিদা দুই দিক থেকেই যেন শুদ্ধ হয় সেটা আপনি চিন্তা করবেন, অগ্রাধিকার দিবেন আমল এবং আকিদা দুই দিক থেকে ভালো হওয়ার বিষয়টি। সেক্ষেত্রে আকিদাগত বিচ্ছুতি যদি থেকে যায় তাহলে কোনো সন্দেহ নেই আপনি সেখানে বিয়ের প্রস্তাবে রাজি হওয়াটা আপনার জন্য জায়েজ হবে না, কারণ আকিদাগত বিচ্ছুতির কারণে পরবর্তীতে একটা পরস্পরের মধ্যে মতবিরোধ তৈরি হতে পারে, সংঘর্ষ তৈরি হতে পারে এবং একজন আরেকজনের প্রতি খারাপ ধারণা করার সম্ভাবনা থেকে যেতে পারে। এক্ষেত্রে আকিদাগত বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত। এখন সালাফিয়াত আপনি নিজেও বুঝতে হবে, তিনিও বুঝতে হবে, সেই বিষয়টা আপনাকে জানতে হবে যে আসলে আকিদার মূল বিষয় কী। অনেকগুলো বিষয় আছে দেখা যাচ্ছে যে আকিদার বিষয় নয়, সেগুলোকে আমরা আকিদার মধ্যে জড়িয়ে দিয়েছি। আমরা অনেকেই তো আকিদার সম্পর্কে জ্ঞান রাখি না, হয়তো নিজেরা মানে অনেকে এখানে যারা আছেন বেশিরভাগই তো ফেসবুক যোদ্ধা এবং ফেসবুকের অনেক বড় জ্ঞানী, ঠিক না? এডিটর বেশিরভাগই এখানে এডিটর, মানে নিজেরা নিজেদের মন মতো এডিট করে চলেন, এগুলোই চলবে না। জানতে হবে কোনটা আকিদার বিষয় কোনটা আকিদার বিষয় নয়,
সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এক্ষেত্রে আমি মনে করে থাকি যে আপনার উচিত হচ্ছে এই বিষয়ে সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে পরামর্শ গ্রহণ করা। মানে এই এই ধরনের প্রশ্ন নয়, মোভাম অস্পষ্ট প্রশ্ন নয়, এটা যে বিচ্ছন্ন প্রশ্ন, লোকটার আকিদা ভালো আছে কীভাবে বুঝবেন, সেই বিষয়টা আপনাকে ক্লিয়ার হতে হবে। এই জন্য কোনো প্রস্তাবনা আসলে বিয়ের, সেক্ষেত্রে তার সম্পর্কে মানে একেবারেই তথ্য নিয়ে আলোচনা করে জানা তার আকিদা ঠিক আছে কিনা, আমল ঠিক আছে কিনা জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন এবং পরিবারকেও এই এই বিষয়গুলো বোঝানোর জন্য চেষ্টা করবেন। বাকি এই ক্ষেত্রে নিজের পক্ষ থেকে নিজে সব কিছু ডিসিশান নিয়ে নেবেন, মানে নিজের মন মতো এই কাজ। আমি মনে করে থাকি যে কোনো সেলফি দাবি করলেও এটা মানে বৈধ হবে না, আর কারোর জন্যই কোনো মুসলিম নারীর জন্য এটা বৈধ নয়। কারণ দেখা যাচ্ছে অভিভাবকদেরকে তুচ্ছ জ্ঞান করেন, যেমন আপনার এই প্রশ্নের মধ্যে অভিভাবক হতে পারে, অভিভাবকের দিন সম্পর্কে জানার অভাব আছে কোনো সন্দেহ নেই, কিন্তু এর অর্থ এই নয় যে অভিভাবক দিন সম্পর্কে জানলে দুনিয়া সম্পর্কে জানবেন না। যে ব্যক্তি দিন সম্পর্কে জানে না সে যে দুনিয়া সম্পর্কে জানে না এ কথা বলার সুযোগ নেই। দুনিয়া সম্পর্কে তার হয়তো ভালোই জ্ঞান রয়েছে, বিয়েদের ব্যাপারে তার হয়তো ভালোই জ্ঞান রয়েছে, এই জন্য সকল ব্যাপারে তাকে মানে এখন দিন সম্পর্কে না জানার কারণে তাকে সকল ব্যাপারে ইগনোর করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই হকটুকু যাকে দিয়েছেন সেই হকটুকু তাকে দিয়েই করানো হচ্ছে বিধান। এক্ষেত্রে নিজে জোর করে মানে অভিভাবককে চাপ সৃষ্টি করে যে অমুকের কাছে আমাকে বিয়ে দিতে হবে, আমাদের অনেক বোনেরা এখন যে প্রশ্ন করেছেন লিখে এনেছেন, নিশ্চয়ই প্রশ্ন আগের থেকে রেডি করা আছে, হতে পারে যে মানে এবং পরবর্তীতে এই সমস্ত বোনেরাই আবার আমাদের কাছে টেলিফোন করেন যে শেখ আমাদের বিয়ে হয় আমরা এখন বরবাদ হয়ে গিয়েছি, এই হয়েছে সেই হয়েছে, অনেক কান্নাকাটি, এমনকি আমার বাসায় এই ধরনের কান্নাকাটির মানে আমি বলতেছি আর সম্ভব হচ্ছে না, মানে আর কান্নাকাটি শুনতে চাই না, এরকম কান্নাকাটি প্রায় মানে মাসে একবার দুইবার মানে মহিলারা এসে বিভিন্ন বোনেরা এসে কান্নাকাটি করেন বাসার মধ্যে। এই জন্য খেয়াল রাখতে হবে ইসলাম যে বিধান যেখানে দিয়েছে সেখানে সেই বিধানকে রাখতে হবে। অভিভাবক যিনি আপনাকে 20 বছর পর্যন্ত লালন পালন করতে পেরেছে তিনি আপনার এখন আপনি তার থেকে অনেক বেশি জ্ঞানী হয়ে গেছেন, এখন আপনি তার চেয়ে বেশি বুঝেন, 1 বছরে আপনি এত বড় পণ্ডিত হয়ে গেলেন, এত তুচ্ছ জ্ঞান করবেন না। অভিভাবককে অভিভাবকত্ব দিয়েই আপনার পরামর্শ দিতে পারেন, পরামর্শ দিতে পারেন, সেক্ষেত্রে অভিভাবককেও সুযোগ দেন যে বিষয়টা বোঝার জন্য, পরামর্শ নেন সবার কাছ থেকে, পরামর্শ নিলে ক্ষতিগ্রস্ত হবেন না, আর পরামর্শ না নিলে বরকত উঠে যায়, বরকত উঠে যায় ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।